হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আপনাদেরকে দারুণ খবর দিতে। এই মুহূর্তেই প্রবেশ করে গেল চার মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভিতরে। গতকাল ভারতীয় সময় সকাল 5:27 ফ্যালকন 9 রকেটে চড়ে Crew-1 মিশন চালিয়েছিল, যে মিশনটির আরেকটি সুন্দর নাম আছে লঞ্চ আমেরিকা। সেই মিশনটি হয়ে গেল এবং চার মহাকাশচারী কালকেই উড়ে গিয়েছিল। 10 থেকে 12 মিনিটের লঞ্চ উইন্ডো ছিল এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যেই কক্ষপথে, সেই কক্ষপথে পৌঁছে গিয়েছিল। আর তারপরে আজকে ছিল ডকিংয়ের পালা। কাল থেকে সেই অরবিটেই ঘুরে বেড়াচ্ছিল এই ক্রু ড্রাগনটি, যার মধ্যে বসেছিলেন চারজন মহাকাশচারী। এবং আমরা দেখতে পেলাম যে সেই ক্রু ড্রাগনটি, যার নাম Crew-1, সেটি আস্তে আস্তে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে এগিয়ে আসলো ডকিংয়ের উদ্দেশ্যে। এবং এই সময়টা সত্যি একটু টেনশনের সময় থাকে। আর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ক্রু ড্রাগনের ভিতরে চারজন মহাকাশচারী বসে, যদিও ক্যামেরায় দুজনকে দেখা যাচ্ছে। এনারা দুজন কমান্ডার, মানে কমান্ডার একজনই আর একজন অ্যাসিস্ট করছিলেন। চারজন মহাকাশচারী তো আপনারা নাম শুনেছেন, বলছি তার আগে দেখুন কি সুন্দর একটা পারফেক্ট ডকিং করলো এই ক্রু মডিউলটি। এবং এটি হচ্ছে প্রথম কমার্শিয়াল মিশন স্পেস এক্সের সঙ্গে নাসার গাঁটছড়ায় এই মিশনটি হলো বা হচ্ছে অবশ্যই। আর এই পারফেক্ট, একদম যেরকম হওয়া উচিত ছিল ডকিং, সেরকম কোনো রকম কোনো সমস্যা হয়নি ডকিংয়ের। আপনারা দেখতে পেলেন এই যে ক্রু মডিউলটি গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে এই মিলে গেল। এবং যেরকম প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী পুরোপুরি পারফেক্ট ডকিং, যেটা বলছিলাম। এরপর ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরের হ্যাচ ওপেন। হ্যাচ মানে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, দরজাটা বন্ধ এবং যে ক্রু মডিউলটি এসে লাগলো, এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে এই ক্রু মডিউলটি জয়েন্ট হয়ে গেল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে। এইবার ক্রু মডিউলের ভিতরেরও দরজা খুলবে, চারজন মহাকাশচারী প্রবেশ করবেন। আর ডান দিকের বক্সে দেখতে পাচ্ছেন যে নাসার অ্যাস্ট্রোনট কেট রুবিন্স, উনি 14 অক্টোবর গেছিলেন সয়ুজের ক্রু মডিউলে করে, সয়ুজ রকেটে চেপে। ওনারা 3 জন আছেন এই মুহূর্তে, আর 4 জন এই মুহূর্তে প্রবেশ করবেন। আরও যে 2 জন রয়েছেন, সার্জে রিজিকাপ আর সার্জে কুট সাভারস্কাপ। তবে হ্যাচ ওপেনের দায়িত্ব নাসার অ্যাস্ট্রোনট কেট রুবিন্সের হাতে ছিল এবং কেট রুবিন্স হ্যাচ ওপেন করলেন। আমরা দেখতে পেলাম যে দরজাটা খুললেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে ক্রু মডিউল, যাতে করে 4 জন মহাকাশচারী এলেন, তারা কিন্তু সাদা যে স্যুট পরে এসেছিলেন সেগুলো ওনারা পরিবর্তন করে নিয়েছেন। করে নিয়ে ওনারা বেশ সুন্দর লাল টি শার্ট আর একটু হালকা ঘিয়ে কালারের প্যান্ট পরে ওনারা রেডি হয়েছেন মহাকাশ স্টেশনে প্রবেশের জন্য। খুব সুন্দর লাগছিল। ডান দিকে দেখতে পাচ্ছেন সাভারস্কাপ সার্জে, উনি তো মানে অনেকদিন বাদে নিজেদের পৃথিবী থেকে আসা বন্ধুবান্ধবকে দেখবেন বলে আনন্দে এক পাক নেচেই নিলেন। আর তারপর আমরা দেখতে পেলাম 4 জন মহাকাশচারী প্রবেশ করলেন এক এক করে। সবার প্রথমেই যিনি প্রবেশ করলেন ওনার নাম হচ্ছে মাইকেল হপকিন্স, এবং হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানালেন। প্রথমেই এসে উনি নাসার অ্যাস্ট্রোনট কেট রুবিন্সকে জড়িয়ে ধরলেন। আর তারপরে প্রবেশ করলেন নাসার অ্যাস্ট্রোনট ভিক্টর গ্লোভার, তিনিও সবার আগে নাসারই অ্যাস্ট্রোনট কেট রুবিন্সকে জড়িয়ে ধরলেন। এরপর দেখলাম নাসার আরেক মহিলা অ্যাস্ট্রোনট শ্যানন ওয়াকার এসে তিনিও কেট রুবিন্সকে জড়িয়ে ধরলেন। তারপর গেলেন সার্জে সাভারস্কাপের কাছে। আর সর্বশেষ জাক্সার যে অ্যাস্ট্রোনট সাউচি নগুচি, উনি প্রবেশ করলেন। এখানে আমি বলে রাখি সাউচি নগুচি কিন্তু একটি রেকর্ড গড়লেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি 3 বার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন, 2005
2010 এবং 2020, মানে দীর্ঘ 15 বছর আগে তিনি গেছিলেন, 10 বছর আগে গেছিলেন, আবার এই গেলেন। ওয়েলকাম টু ISS লেখা একটি কাগজ দেখালেন এবং ভীষণ আনন্দিত আমরা দেখতে পেলাম সমস্ত অ্যাস্ট্রোনটরা। যদিও এই যে ডান দিকে নীল ড্রেস পরে যে পুরুষ মহাকাশচারীকে দেখছেন, উনি রাশিয়ান, উনি কসমোনট, একই ব্যাপার, দুই দেশের দুটো ভাষা। আর আরেকজন আছেন সার্জে রিজিকাপ, তিনি এই বাঁদিকে ক্যামেরায় ছবি তুলছিলেন। বাকি আমরা এই ফ্রেমের মধ্যে তিনজন যে আগের অ্যাস্ট্রোনট রয়েছেন, 14 অক্টোবরের গেছিলেন সৈজে ওনারা, আর এই মুহূর্তে যে চারজন প্রবেশ করলেন, সেই চারজন মানে এই মুহূর্তে 7 জন কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হয়ে গেলেন। আর এই যে চারজন গেলেন, এনারা ফিরবেন 2021-এর এপ্রিল মাসে, মোটামুটি মাস ছয়েক ওনারা কাজ করবেন। তারপরে যখন ফিরবেন, তখন এই যে এই মুহূর্তে যে লাল ড্রেস পরা মহিলা অ্যাস্ট্রোনটকে দেখলেন, উনি ফেরার কমান্ডার হবেন। নিশ্চিন্ত হয়ে গেলেন গ্রাউন্ড স্টেশনের সবাই এবং নিশ্চিন্ত হয়ে গেলাম আমরাও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।